শাম অঞ্চল তথা ফিলিস্তিন নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো ভবিষ্যৎবাণী রয়ে গেছে। তার মধ্যে তিনটি ভবিষ্যৎবাণীর কথা আজকে আপনাদের সামনে তুলে ধরা হবে। মুসলিম উম্মাহর কাছে পবিত্র নগরী মক্কা ও মদিনার পরে তৃতীয় পবিত্র ও ভালোবাসার স্থান হচ্ছে শাম দেশ। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক তাৎপর্যপূর্ণ ভবিষ্যৎবাণী রয়েছে শাম দেশকে কেন্দ্র করে। কুরআন সুন্নায় বর্ণিত তৎকালীন সময়ে শাম দেশ বলতে বর্তমান সময়ের সিরিয়া, জর্ডান, লেবানন ও ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডকে বোঝানো হতো। এই শাম দেশকে কেন্দ্র করে যতগুলো তথ্য হাদিসের বিখ্যাত গ্রন্থগুলোতে পাওয়া যায়, সেই শাম দেশের সীমানা অবশ্য আজকের সিরিয়া থেকে অনেক বিস্তৃত এবং বড় ছিল। কুরআন সুন্নায় বর্ণিত সিরিয়া, জর্ডান, লেবানন ও ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডের সমন্বয়ে ছিল বিশ্বনবীর সময়ের শাম দেশ। অবশ্য সে সময়ের শাম দেশের সবচেয়ে বড় অংশ বর্তমান সময়ের সিরিয়া হওয়ার কারণেই সিরিয়াকে শাম বলা হয়। শাম দেশের অন্যতম প্রধান বৈশিষ্ট্য, যুগে যুগে আল্লাহ তাআলার পক্ষ থেকে যত নবী রাসূল সারা দুনিয়ায় এসেছিলেন, অধিকাংশ নবী রাসূলই ছিলেন এ শাম দেশের। এ শাম দেশ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ মন্তব্য ও বক্তব্য রয়েছে। এর মধ্যে বিশেষ কিছু তুলে ধরা হলো আপনাদের সামনে। নাম্বার ১, আমার উম্মতের মধ্যে এক দল বা বিশেষ শ্রেণীর লোক থাকবে যারা সত্যের পথে লড়াই করতে থাকবে, তাদের সঙ্গে আল্লাহর সাহায্য থাকবে, আর তারা সত্যের পক্ষের সংগ্রামকে কিয়ামত না আসা পর্যন্ত অব্যাহত রাখবে। এ সংগ্রামী মানুষকে যারা ক্ষতি করতে চায় তাদের কোনো ক্ষতিও করতে পারবে না। হাদিসে উল্লেখিত যে দলটির কথা বলা হয়েছে, যারা আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবেন এবং সত্যের উপর অবিচল থাকবেন, তাদের পরিচয় ও অবস্থান সম্পর্কে সাহাবায়েরা বলেছেন যে এ দলটি শামদেশ অঞ্চলের অবস্থানকারী হবেন, আর তা হবে ঠিক কিয়ামতের আগ মুহূর্তে। তাছাড়া তার বাণীর এক বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দলটি থাকবে সিরিয়া বা শামে। নাম্বার ২, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করেছিলেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি শামেনা ওয়া ফি ইয়ামানিনা, অর্থাৎ হে আল্লাহ, আপনি আমাদের শাম এবং ইয়ামেনে বরকত দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকত ও কল্যাণ চেয়েছেন শামবাসীর জন্য। সেই হিসাবে শাম অঞ্চল বা সিরিয়া অনেক গুরুত্বপূর্ণ স্থান ও প্রিয় ভূখণ্ড। এবং সর্বশেষ যেই ভবিষ্যৎবাণীটি হচ্ছে নাম্বার ৩, সেটি হচ্ছে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি দেখবে খেলাফত কোনো পবিত্র ভূমিতে অবতরণ করেছে বা প্রতিষ্ঠিত হয়েছে, তখন তুমি মনে করবে যে কিয়ামত খুব সন্নিকটে এসে গেছে। পবিত্র ভূমি বলতে আসলে এখানে শাম অঞ্চল বা সিরিয়াকেই বোঝানো হয়েছে।